সকালবেলা ঘুম থেকে মানে ঘুমটাই ভাঙলো পার্সেল দিয়ে, দাদা ফোন করেছিল দিয়ে ঘুম ভাঙলো। এই যে দেখো সকালবেলা দুটো পার্সেল রিসিভ করলাম, আমি ওই রমজানের জন্য যে ডেকোরেশনের জিনিসগুলো অর্ডার করেছিলাম এই দুটো বাকি ছিল, তো ফাইনালি দুটো চলে এসেছে। কি কি এসেছে চলো ঘরে গিয়ে দেখাচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তো আজকে না মানে আমরা হয়তো ভাবছিলাম যে গরমটা পড়বে না পড়বে না পড়বে না, বাট এত কড়া রোদ্দুর আর বাইরের দিকে বেশ ভালো গরমও আছে। এতক্ষণ ঘরে ছিলাম বলে কিছু বুঝতে পারিনি, বাইরে বেরিয়ে দেখছি বিশাল গরম। ওইনু গুড মর্নিং মাম্মাম, গুড মর্নিং। এদিকে দেখাও কালকে তুমি কটা পর্যন্ত জেগেছিলে বলো তো? আড়াইটা পর্যন্ত তুমি জেগেছিলে কালকে। কালকে ইনায় কেন জানি রাত্রিবেলা ঘুমোতেই চাইছো, তার মানে এই নয় যে কান্নাকাটি করছিল, ও নিজের মতো খেলা করছে, হাসছে, একটুখানি খাচ্ছে, এরকম করে করে ও অনেকক্ষণ ধরে জেগেছিল। জেনারেলি ইনায়া সাড়ে বারোটা বা ম্যাক্সিমাম একটার মধ্যে ঘুমিয়ে পড়ে, কালকে সেই মেয়ে ঘুমোতে ঘুমোতে রাত্রি আড়াইটা বাজিয়েছে। আর ওর সাথে সাথে এমনকি আমি একটু চোখটা বন্ধ করি, একটু পরে তো সেরি করতে উঠতেই হবে, তো একটু পরে উঠবো, আড়াইটা বাজে তখন তিনটে সাড়ে তিনটে নাগাদ ঘুম থেকে উঠবো। ও বাবা আমিও শুয়ে পড়েছি, জামানো কখন কাজ করতে করতে ওইভাবেই ঘুমিয়ে পড়েছে, কালকে আমাদের সেহরি খাওয়া হয়নি। তো ওই যে প্রথম প্রথম রোজা এই মিস্টেক গুলো হয়, তারপর থেকে আবার দেখবে যে সেহরি পেটের জ্বালায় সেহরি খেতে হবে। এইখানটাতে শাড়ি আর বেডশিট বিক্রি করতে এসছে দাদা, তো দেখি বেডশিট দেখছিলাম যদি ভালো থাকে তাহলে একটা নেবো। প্রথমটা নীলটা খুলবো না, খোলো দেখি, এটাও তো ভালো লাগে, নীলটা ভালো লাগে, নীলটা ভালো লাগে, এটাও ভালো লাগছে না থেকে, এটা বেশি ফুটছে। শাড়ি গুলো বেশ ভালো ভালোই আছে দেখি, শাড়ি যদি একটু বেড কভার কি তাহলে ওটা ফাইনাল। আচ্ছা না নিয়ে নিলাম না, 40 টাকা লাভ করি না, 40 না 10 টাকা লাভ হইছে। আব্বা যে বে পয়সা আমার কিন্তু একটু এরকম করে তাই বুঝ যাচ্ছে আমি মানুষ না দেখ কোনটা এটা নীল নীলটা নীল আম্মা যেটা পছন্দ করেছেন আপনাদের ঘরের জন্যই। ওই বেডশিটটা একটা নেবো যেটা হচ্ছে আব্বা আম্মাদের ঘরের জন্যই নেবো, তো আম্মার যেটা পছন্দ হয় সেটা। না হলে দুটোই নাও না, তো দুটোই নাও, দুটোই নিন, আর আপনাদের ঘরে একটা ভালো বেড কভার পেতে রাখবেন। আমার সঙ্গে একটু কথা বলুন, শাড়ি দেখুন। চা বেডশিট তো ঠিক হয়ে গেল, এবার শাড়ি দেখা হচ্ছে দেখি। আম্মার ওই শাড়িটা, আম্মার জন্য ওই শাড়িটা পছন্দ হয়েছে, এই যে এটা, এটা তো আম্মা, এটা তো ফাইনাল। আব্বা আপনার কোনটা পছন্দ? আমার সব পছন্দ। তাহলে সব নাও, আব্বা সব পছন্দ। তাহলে এটা নাও, এটা ভালো লাগবে। তোমার কোনটা পছন্দ দাও? ওরে বাবা আমার সব পছন্দ। মানে আব্বা আর আম্মার মধ্যে এখন সমস্যা, আম্মা হচ্ছে আব্বার পছন্দই নেবে আর আব্বা বলছে সব পছন্দ আমার। একটু পছন্দ নাও, হালকা কালার নাও, দু দিন তিন দিন পরবা, তার বেশি তার করা পাবা না। এখনো তো শাড়ি নিয়ে এখনো ভাগ ভাঙুন, বুঝি আল্লাহ ভাগ ভাঙেনি নাকি? মেয়েদের শাড়ি গয়না যতই কিনে দিন তাতেও কম পড়ে যায়। ওই যে শাড়িগুলো, সেই শাড়িগুলো সেই রোজে যাবো। আচ্ছা না, ঈদের সঙ্গে ঈদের দিন পরব না আমি, বসে কখন পরব ঈদের দিন? হ্যাঁ তা নাও নাও নাও, এটা পড়ছে ঈদের দিন। হ্যাঁ নাও, তো পরুন পরুন। ইনু শাড়ি পরবে নাকি? ইনু কি শাড়ি পরবে? এবার ঈদে আম্মাকে চুড়িদারের পিস দেবো, আমরা শাড়ি দেবো না, চুড়িদারের পিস মানে এটা তো দিচ্ছি। ও শাড়ি দেবে না, এটা এটা না, এটা ভালো না, আমার আবার এই শাড়িটাও পছন্দ। আম্মা এটা শাড়িও ভালো লাগবে, নরম শাড়িটা পরতে পারবে গরমে। দেখি শাড়িটা, এটাও তো ভালো, এটা দেখো। আব্বার কোনটা পছন্দ? আব্বা বলছে তোমাদের যেটা পছন্দ তোমরা সেটা নাও, আমার মতামত নেই এতে। আমি এখানকার জন্য একটা বোর্ডটাই অর্ডার করেছিলাম, যেখানটাতে এই যে রমাদান করিম কথাটা লেখা আছে, এটাকে হ্যাং করে বোর্ডটা যথেষ্ট ভালো কোয়ালিটি, যথেষ্ট ভালো, না দেখো খুব ভালো, কালারটাও খুব সুন্দর, ফুটবে ওখানে, ওটা তো দেখলেই। এবার আমি যেটা করেছিলাম এই যে ক্যান্ডেল, কি সুন্দর লেগেছে দেখতে, কিউট কিউট ছোট্ট দুটো, এই যে ইলেকট্রিক ক্যান্ডেল গুলো, ব্যাটারি ক্যান্ডেল যেটা,
বুদ্ধিটা কিন্তু ভালো করেছে, তাহলে লাইটটা বন্ধ করো। আলো ভালোই জোর আছে, বাহ তাই না? হ্যাঁ সৌন্দর্য দেখতে কি সুন্দর না, এটা প্লাস্টিক না মেটাল বডি এটা, হ্যাঁ কি সুন্দর লাগছে। এখানটাতে রেখে দিলে এমনি সুন্দর লাগবে দেখতে, দারুণ। আরো যদি কারেন্টটা চলে যায়, হ্যাঁ কারেন্ট চলে গেলে সেই রিকা হয়ে যাবে, কভার হয়ে যাবে আরামসে, বাহ কাজের জিনিস, কি সুন্দর লাগছে দেখতে এটা। এই যে ডাইনিং এ আমি সুন্দর করে একটা ছোট্ট ট্রে ছিল, বড় ট্রে এর মধ্যে ফ্লাওয়ার ভাস্টার এই ক্যান্ডেল দুটো রেখে দিলাম, দেখতেও বেশ সুন্দর লাগছে কিন্তু, ওটা এখানে থাকলো। আর এই যে রমাদান কেলেন্ডারটা এইখানটাতে লাগলাম, কারণ এই কাউন্টারটা কিন্তু আমাদের রমাদান কাউন্টারই বলতে পারো। এখানটাতে বিভিন্ন মানে ইফতারে আমাদের যা যা লাগবে সবকিছু আছে। তারপরে এই যে কাছে গ্লাস গ্লাস গুলো এখন তো আর ঢোকাচ্ছি না, কারণ আমাদের প্রতিদিনই লাগবে, তাই ধুয়ে টুয়ে এই টেবিলটাতে রাখা আছে। আর এই টেবিলটাও একটু দেখতে সুন্দর লাগুক, তাই এই যে রমাদান কেলেন্ডার। আজকে না আমাদের পেছনের গাছের এঁচড় কাটতে এসছে, তো কত এঁচড় দিচ্ছে চলো দেখি। আব্বাকে বলছে আব্বা এঁচড় চিংড়ি খাবো, বাড়িতে রাখতে বলবো। ওরে বাবা কত এঁচড় হয়েছে, আব্বা বাড়িতে রাখবেন না বাবা? হ্যাঁ এই দেখো কাছে পুরো এঁচড় সব ভর্তি। এইগুলো কেন দেওয়া বলো তো? এইগুলো এইগুলো ভেঙে না নিতে পারে কেউ, ভেঙে না কেউ না, ছাগল না খেতে পারে, না খেতে পারে। আচ্ছা ছাগল এঁচড়ও খায়? সব খায়। আবার একটা দিচ্ছে, দেখো সিস্টেম বুঝলে, ফ্যান বন্ধ করলেই না উঠে পড়ছে, তো ওকে এবার থেকে না আমি বিছানায় শোয়ানোর হ্যাবিট করাচ্ছি, দোলনায় আর দিচ্ছি না। দোলনায় দিলে কি হবে না, যেখানে যাবো দোলনা আমাকে সাথে করে নিয়ে যেতে হবে। তো দেখছি বিছানায় শুচ্ছে, ঠিকই আছে অসুবিধে নেই। আর আমার স্নান ধান করে নিয়েছি, এবার যেতে হবে ইফতারের জোগাড় করতে, ছোলাটা সেদ্ধ করতে বসিয়ে দিই, তারপরে ফল ভাজা এগুলো করবো। এই পাশে ছোলা আর আলুটা সেদ্ধ হচ্ছে, আর এখানটাতে সমস্ত ফল আম্মা সকালবেলা বের করে রেখেছে, একটু পরে ফল কাটবো, ফলটা তাড়াতাড়ি কেটে লাভ নেই। ছোলাটা হয়ে গেলে আজকে আব্বা বলেছে কুমড়ো ফুলের বড়া করবে, আর আমি বলছি আমি বেগুনি করবো, তাহলে কুমড়ো ফুলের বড়াও হবে আর বেগুনিও হবে। আর কুমড়ো ফুলের বড়া মানে তিন রকমের ভাজা হলো, আবার কুমড়ো ফুল তো অনেকটা নাকি, কুমড়ো ফুলের বড়া ভাত দিয়ে খেতে আরো বেশি ভালো লাগে তাই না? ওটা ইচ্ছাও ভালো লাগবে, ভাতেও বেশি করে করবে, বেশি করে করবে, ভাত দিয়েও খাওয়া হয়ে যাবে। কটা খাবা? আমি দুটো তিনটে করে খাবো, তিনটে করে। মোট কজন আমরা? চারজন, ইনায়কে দিয়ে পাঁচজন, পাঁচজন তাই হবে, 15 টাই হবে। বাতাবি লেবু কই? এখনো বাতাবি লেবু? বাবা এত বাতাবি লেবু খেলাম, মেয়েটার যেন জন্ডিস না হয়, আর সেই মেয়ের আমার জন্ডিস হয়ে গেল, কি লাভ হলো আর, কি বলবো আর, দুঃখের কথা। চলো কি বলে ছোলাটা হোক, তারপরে ভাজতে বসাচ্ছি। আজকে দেখো তোমাদের দেখাই, এই তখন যে ইচড় পাচ্ছিল না গাছ থেকে, কতগুলো আব্বা ইচড় পেড়েছে, এগুলো সব বিক্রি হবে তাই না? কত আমি এতটা হবে ভাবতে পারিনি, দেখো কতটা। মা এই ব্লগটা দেখবে আর বলবে দেখ তোদের কত এঁচড়, আর আমাদের এঁচড় কিনে খেতে হচ্ছে প্রতি বছর যখন এইভাবে এঁচড় দেখে, আর মা শুধু বলে তোদের এত এঁচড়, যদি কাছাকাছি হতো। এটা তো একটা গাছের, এখনো তো পুরো বাগানের বাকি, একটা গাছের হাফও হয়নি, একটা গাছের 1% ওই গাছটার 1% পাড়া হয়েছে, দেখলে তো এখনো কত। এলাম বাবা নিয়ে এসেছিল না হাফ এঁচড় কিনে নিয়ে এসেছিল, অনেক দাম ওই এঁচড়ের, তাই মা দেখেই বলবে তোদের বাড়িতে এত হয়েছে, ওর কাছাকাছি হলে নাই বলতাম, দিয়েছে কটা বা দিয়েও আসা যেত, কিন্তু ওই যে দূরে বলে কিছু করার, যে এখানে ভর্তি ওখানে কই দেখি, সরো সরো সরো, ওই যে ওখানে দেখো কত, দাদু বলছে কোথায় যাচ্ছ, কোথায় বেডু বেডু করতে যাচ্ছ?
ছোলা সিটি মারতে বাকি আছে, অতক্ষণে তোমাদেরকে সকালবেলা ফেরিওয়ালার কাছ থেকে কি কি নিলাম একবার দেখিয়ে দিই। এই যে আমার জন্য আমি এই শাড়িটা নিয়েছি, একদম সুন্দর একটা গ্রিন আর রেড এর উপর কম্বিনেশনটা সুন্দর, দেখতে বেশ ভালো লাগছে, আমার মতে পরলে ভালো লাগবে। এই যে আমার জন্য এই শাড়িটা নিয়েছি, আর এই যে এটা হচ্ছে আম্মার জন্য, আম্মাও আম্মার পছন্দ মতোই করে নিয়েছে। এটা এটাও খুব সুন্দর শাড়িটা, পুরো ব্ল্যাক এতে বডিটা, আর এইখানটাতে ব্ল্যাক কালারের, আর এইখানটাতে পাটটা শুধু রয়েছে। আর তার সাথে দুটো বেডশিট নেওয়া হয়েছে, এই যে এটা একটা বেডশিট, এর ভিতরটা সুন্দর, হ্যাঁ পাতার পরে আরো সুন্দর লাগছে দেখতে। আর এই যে এইটা থাক, এখন বাড়িতে সামনে অনুষ্ঠান তো প্রচুর বেডশিট লাগবে, গরমকালে যেহেতু অনুষ্ঠান তখন এইগুলো সব কাজে লাগে। এই পাশে ছোলা সেদ্ধ হয়ে গেছে, ছোলাটা আবার ভাজা করতে হবে, আর এই পাশে দুধটা গরম হচ্ছে, আম্মা দইটা বসিয়ে দেবে ভোর রাতে, যেহেতু দই চিড়ে খাওয়া হয় যেন সেইরির সময় দইটা বসে যায়, তাই এখনই দই বসিয়ে দেবে। আর আমি এদিকে যে বেগুনি হবে আজকে, আর তার সাথে আলু স্লাইস করে কেটে, ওরকম মানে আলুরই যেটাকে বলে বা কি বলে আলু বড়া ওরকম হতে পারে, তাই এই যে বেসনটা গুলে নিচ্ছি, কারণ দুটোরই একটাই ব্যাটার হবে, তাই ব্যাটারটাকে গুলে নিচ্ছি। এই যে এখানটাতে বসে আমি বেগুনের ব্যাটারটাকে গুলে নিচ্ছি, এর মধ্যে সমস্ত কিছু পড়ে গেছে, বেসন, চালের গুঁড়ো, একটুখানি কালো জিরে, দেবে যা যা মশলা লাগে আর কি, সবকিছু দিয়ে সুন্দর করে ব্যাটার গুলছে। এই যে প্রথমে ছোলাটা আগে ভেজে নিই, তারপরে বেগুনিটা ভাজবো। ছোলাটা ভাজা হয়ে গেলে কাজটা অনেকটা এগিয়ে থাকে মনে হয়। যেখানে সেদ্ধ করার সময় লঙ্কা ঢঙ্কা আদা রসুন সবকিছু দেওয়া হয়েছে, এতে এবার শুধু পেঁয়াজটা লাল করে ছোলাটা দেবো, অল্প একটুখানি জিরে গুঁড়ো টুড়ো দিয়ে ভেজে জাস্ট নামিয়ে নেবো। পেঁয়াজ হয়ে গেছে লাল, ওর এর মধ্যে ছোলা পড়লো। আজকে কমেন্টে আজকের ব্লগটা পাবলিশ হয়েছে, ওইখান থেকে এক দিদি ভাই কমেন্ট করে বলেছো, দিদি গোটা জিরে এনে হালকা রোদে শুকিয়ে সেটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিও, সেটা আরও ভালো হয়। খুব ভালো আইডিয়া দিয়েছো, অ্যাকচুয়ালি মা সেটাই করে, বাট এই বাড়িতে যেহেতু একটু বাটা মশলাটা বেশি খাওয়া হয় না, তাই জন্য থাকে না। দেখে আব্বাকে আমি বলবো সেটাই গোটা জিরে এনে দিতে, 500 এনে দিতে, তাহলে আমি সেটা গুঁড়ো করে রেখে দেবো। কড়াইটা দেখে মনে করানো যে কড়াইটা নোংরা, অ্যাকচুয়ালি লোহার কড়াই তো, তাই জন্য এরকম কালো হয়ে গেছে, ভাজতে ভাজতে তো আরেকটু হয়ে যায়, তবুও আম্মা দেখো এগুলো ঘষে 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 সব তুলেছে। ছোলা ভাজা রেডি, ছোলা ভাজাটাকে তুলে নিই, আমি এদিক দিয়ে তুলছি আর টেবিলে এক এক করে সাজাচ্ছি, কারণ টাইম আমি দেখেছি ইফতারে যতই আগে লাগি না কেন ঠিক এই তাড়াহুড়োটা হবে, এটা প্রতি বছর হয় আর এটা হতেই থাকবে, কিছু করার নেই। কেন বলতো এটা হয়, আমরা সব চাই গরম গরম খেতে। এই যে এখানে আলু আর বেগুন আনা হয়েছে, বেগুনি করার জন্য কাটবো, আর আলুর আলু পকোড়া যেটা আলুরই, আমি তো আলুরই নাম দিয়েছি, সেটা করার জন্য কেটে নেব। বেগুনটা চাকু দিয়ে কাটতে গেলাম আর ব্যর্থ হলাম, কারণ চাকুটাতে ধান নেই অ্যাকচুয়ালি, মানে বেগুন বয়স হয়ে গেছে। এই যে সবকিছু রেডি, এবার শুধু বেগুনিটা ভাজবো আর আলুরিটা ভাজবো। এদিকে মাথা অনেক দিকে চালাতে হচ্ছে, ওইদিকে আমার ইনায়া একা আছে, মানে চারিদিকে সবাই খুব ব্যস্ত। এই যে বেগুনিটা আজকে বেশ ভালোই ফুলছে, মানে আমি দেখেছি, মানে বলতে হয় না রোজার মাসে বা ঈদের দিন তুমি যেটাই রান্না করো না কেন, ধরো এই বেগুনি গুলো কোনো টেস্ট না করাই করা হচ্ছে, দেখবে পুরো সবকিছু পারফেক্ট হবে, এটা হয়ই। আমার তো মনে হয় এই রোজার মাসের ইফতারে যা ভাজাভুজি করা হয় অন্য সময় করলে এতটা টেস্ট আসে না। তারপরে আরো সব থেকে ভালো লাগে ঈদের দিনের সিমুইটা, আমার আমি তো মাকে বলতাম যে মা একটু বেশি করে যেন আমি দুদিন রেখে খেতে পারি, কারণ ওই টেস্ট আমি দেখেছি সারা বছরেও আসে না, সবকিছু বিশ্বাস। বেগুনি হয়ে গেছে, আর এই যে আমার করছি আলুরি, মুড়ি বড়া হবে সাপি, এতে যা ব্যাটার আছে না, তাহলে থাক যেই জিনিসে হাত দেবো ভালো করার চেষ্টা করবো, তোমার মতো তুমি বলো না, যেটা করবে মন দিয়ে করো, দেখবে রেজাল্ট খুব ভালো পাবে। ওই যে ওখানে ওইটা ওটা দিয়ে করো তো, ওইটা ওটা উল্টে দাও, তাহলে দেখো দাদুর সঙ্গে খেলা করছে, দেখো খুব মিল হয়েছে তাই তো, দাদুর সাথে, দাদুর সাথে তো মিল করতেই হবে, দাদুর কাছেই তো সব, আমাদের কাছে আর কি আছে, সেটাই। ইনা ঘুমিয়ে পড়েছে, চলো ইফতারের টাইম হয়ে গেছে, 5 মিনিট বাকি আছে, মসজিদে বলছে ইফতারের আর মাত্র 5 মিনিট বাকি আছে, তো আজকে এখানে ইফতার অনেক কিছু হয়েছে, মানে রোজার মাসের অনুভূতিটা সব থেকে বেশি ভালো বোঝা যায় এই ইফতারের সময়। আমার মেয়ের কথা আমি আর কি বলবো, মানে যখন দেখে যে আমার বাবা মাদের মানে কাজের চাপ থাকে তখনও ঠিক ঘুমিয়ে পড়ে, মেয়ে আমার ঘুমিয়ে পড়েছে আর আমিও উজু করে চলে এসেছি, সবাই উজু করে
এসছে। এই যে ইফতার এখানে সাজানো হয়ে গেছে, ভাজা থেকে শুরু করছি। এদিকে আলুরি, বেগুনি, এখানটাতে ফল রয়েছে অনেক টাইপের, ছোলা ভাজা, তরমুজ, বেদানা, আরো ফল, স্যালাডের সরঞ্জাম, ড্রিঙ্কস এর মধ্যে ট্যাং, আর হচ্ছে গুড় বাতাসার শরবত, আর ওদিকে ফ্রুট জুসও আছে, আর প্লেন জলও আছে। এই যে দেখো দাদু কোলে বসে ইফতার করছে, ও জানে আমি ঘুমোলে তো আমাকে কিছু দেবে না, তাই উঠে পড়ি, তাই উঠে পড়ে এখন চুপ করে বসে বসে দেখছি। মানে কোনটা খাবে মাম্মাম, তুমি কোনটা খাবে? তরমুজ খাবে, তরমুজ খাবে, শুধু যেদিন আফ্রিদ আসবে সেদিন দেখতে পাবে কি অবস্থা হয় আমাদের এখানে। বলো মাম্মা নেওয়ার দিন আমার আসছে, তোমরা শুধু অপেক্ষা করো। আজকে দেখতে দেখতে আমাদের দুটো রোজার ইফতার হয়ে গেল, মানে ইফতারের টাইম তো হয়ে গেছে, ইফতারও আমরা করে নিয়েছি, এখন শুধু খাওয়া দাওয়ার পালা। এরপরে নামাজ পড়বো, তারপরে এসে সবকিছু খাওয়া দাওয়া হবে। মামা পাপাকে ডাকো, মাগরিবের নামাজটা আমরা আদায় করে নি, আজকে আমার মাম্মা নামাজ পড়বে। কিন্তু এই তো চলে এসেছি দাদা, ইনায় কাজ না, পাটি কোথায় কালকে রেখেছো? নামাজ পাটি নামাজ পড়তে হবে তো, মামা একটু শুয়ে শুয়ে খেলা করবো, আমি ফাটাক করে নামাজটা আদায় করে দেবো। সবার নামাজ পড়া কমপ্লিট, এবার হচ্ছে মুড়ি মাখানো হবে। এই যে এটার মধ্যে প্রত্যেক দিন মুড়ি মাখানো হয়, আর মুড়ি মাখানোর স্পেশালিস্ট হচ্ছে জামান। আজকে এক্সট্রা একটা আইটেম বানানোর জন্য এই বুদ্ধিটা করলাম। আর এই যে ঘরে এলাম, মাম্মা এতক্ষণ ওই ঘরে খেলা ধুলো, চিৎকার চেঁচামেচি, হই হুল্লো, নানিমা পিমনি সবার সাথে কথা বললো, এখন টায়ার্ড হয়ে গেছে, এখন মাম্মাকে একটু মালিশ করিয়ে দেবো। এই যে মালিশ করিয়ে দেবো, তারপর ড্রেসটা চেঞ্জ করিয়ে দেবো। রাত্রি পুরো 10টা বাজে এখন, ইনার মাসাজ কমপ্লিট করে আম্মার কাছে দিয়েছে, আম্মার খাওয়া হয়ে গেছে, আম্মা একটুখানি নেই, ততক্ষণে আমরা ডিনারটা কমপ্লিট করে আসবো। আর এই যে এগুলো সব এসছে ধুয়ে, আজকে এগুলোকে ফোল্ড করতে হবে, করবো। ইনায়ের বিছানা করে দিয়েছে জামান, সবার বিছানা, শুধু মশাইটা ডাঙাতে হবে। চলে এসছি খেতে, আর আজকে রান্না করেছে আম্মা এখানটাতে শিম বরবটি আলু দিয়ে ভাজা, এখানে ওলকপি ভাজা, আর এই যে গলদা চিংড়ি, ট্যাংরা মাছ ঝোল, এখানে পটল আলু মাছের ঝোল, আর এটা আব্বার আর ওর কি মাছ, এটা জানো এখন এটা খুব কম পাওয়া যায়, আমি খাই না, পাওয়া যায় কম, দামও খুব বেশি এখন। এখন কত দাম? 6 টাকা কেজি, বুঝতে পারছ? ভালো লাগে, খুব ভালো, কিন্তু দারুন টেস্ট ওই মাছটা, আমি কখনো খাই না, খাওনি বলে খেয়ে তখন মনে করবো আমি আর দুটো খাই। তা আব্বাও খাবে, আব্বা তো রুটি খাবে। এর সাথে সাথে চলো আজকে ব্লগটা এই পর্যন্ত রাখছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য দোয়া করো, বিশেষত আমার ইনায়ের জন্য তোমরা অনেক 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 দোয়া করো, মেয়েটা যেন আমার সবসময় সুস্থ থাকতে পারে।